আমার বাবার নাম মোহাম্মদ আব্দুস সামাদ, আমার মায়ের নাম মেহেদিনেসা খানম, আমার বাসা 65 বৈশাখী খরাদিপাড়া শিবগঞ্জ সিলেট, এটা আমার পৈতৃক নিবাস। আমি 1976 সালে ম্যাট্রিক পাশ করি, সিলেট কিশোরীমন স্কুল থেকে আমি ম্যাট্রিক পাশ করি। তারপরে আমি সিলেট এলসি কলেজে আমি বাংলা ডিপার্টমেন্টে পড়তাম, শেষ মা অনার্স করতাম। হ্যাঁ, আমি অনার্স ছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমরা এই বাসায় ছিলাম, আমাদের বাসায় তখন অনেকেই আশ্রয় নিয়েছিল, বিশেষ করে এলসি কলেজ দুজন স্যার, ওনাদের কথা আমি কখনো ভুলব না। ওনারা ওনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাসায় থাকেন। আমাদের বাসা তো ছোটো, যতজনকে পাড়া গেছে আমরা জায়গা দিছি আর কি, কারণ তখন ওই যুদ্ধের সময় ওই গুলাগুলি হচ্ছিল বেশি এমসি কলেজের এদিকে। এরপরে তো আমার মনে হয় 5ই এপ্রিল হবে সম্ভবত, রাতের বেলা অনেক মুক্তিযোদ্ধারা এসে ঢুকছে সিলেট শহরে। তারপর আমাদের বাসা থেকে অনেক রুটি ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, এবং এই রুটি বানাতে আমাদের পাড়া প্রতিবেশীরা অনেক হেল্প করছে। কিন্তু পরের দিন 5-6 দিন এমন ক্রস ফায়ারিং শুরু হয়েছে, কেউ আর ঘরে টিকার সম্ভব না। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি না উঠতেই মানে প্রো ফায়ারিং। তখন বাবা বলছেন যে তাড়াতাড়ি বের হওয়া, যে যে কাপড়ে আছো, শুধু আমরা না পুরো পাড়ার মানুষ সবাই যে যে কাপড়ে ছিল, যার যেদিকে চোখ দিয়ে ছুটছে। আমরাও এরকম ধান পিঠের মধ্য দিয়ে যেতে 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 প্রথমে আমরা জমিতা যাই, ওগুলো পায়ে হেঁটে জমিতায় পারকুর নামক একটা জায়গায় যাই, ওখানে গিয়ে আশ্রয় নেই, ওখানে 2 দিন থাকি। তারপর ওখানে 2 দিন থাকার পরে আমরা চুল খাই আর কি, আমার কুকুর বাড়ি ওইখানে যাই। ওইখানে থাকার পর বাড়ি থেকে চাচা খবর পান যে আমরা, তখন চাচা বিয়ানি বাজার আমাদের বাড়ি, মূল বাড়ি বিয়ানি বাজার, চাচা বাড়ি থেকে এসে আমাদেরকে বাড়ি নিয়ে যেতাম। তো বাড়িতে ভালোই ছিলাম, বাড়িতে প্রায় 1.5 মাসের মতো আমরা ছিলাম, সবসময় থাকতো, রেডিও শুনতাম আমরাও। তখন আমি বিশেষ করে অস্থির হয়ে গেলাম না সিলেটে জায়গায়, সিলেটে তো আমাদের সব কিছু ফেলে ঘর, গরু বাছুরও তখন আমাদের ছিল, আমাদের তখন অনেক জায়গা জমিন ছিল। হ্যাঁ, তারপর যখন আমরা ব্যাক করলাম সিলেটের দিকে, এরকম হবে যখন সুরমা নদী পার হই, সুরমা নদীর মানে পুলটা ভাঙ্গা, তারপর মানুষ নৌকা দিয়ে পার হচ্ছে, যে দিয়ে একটা নৌকা আছে তা আমরা নৌকায় পারলাম, কিন্তু নীরব নিস্তব্ধ, মনে হচ্ছে যেন একটা মৃত্যুপুরীতে আমরা আসছি, লোকজন নাই, নীরব নিস্তব্ধ। তারপর প্রথমে আমরা এই বাসায় এসে উঠি, উঠেই শুনে আমাদের পাশের বাড়ির এই 2 বাসা করেই থাকি, ওদের বাসা রাধা গোবিন্দবাবু, আর ওনার এক ছেলে হলো ব্যাংকার ছিলেন উনি, আর ওনার এক ছেলে ব্যবসায়ী ছিলেন, বাপ তার 2 জন ছেলেকে নিয়ে মানে পাকিস্তানি বাহিনী মেরে ফেলছে। এইটা যখন শুনছি শোনার সাথে সাথে আমরা আর বাসা থাকিনি, বাবা বলছেন যে এক মুহূর্ত বাসা থাকা সম্ভব না। তখন আমরা গিয়ে লুকাই আমাদের নানার বাসা দাঁড়িয়েপাড়া, সিলেট দাঁড়িয়েপাড়া। আমি তো ইয়াং, আর আমার মনে আমি ভাই বোনদের মধ্যে সবার বড়, আর বাকি সবগুলো ছোটো ছোটো ছিল, আমরা তো লুকিয়ে থাকতাম। আর ওরা পাকিস্তানিরা করতে কি হঠাৎ হঠাৎ থানা দিত প্রত্যেকটা বাসা, হঠাৎ মুক্তি হায় মুক্তি হায় জিজ্ঞেস করো। আমাদের নানার বাসার পাশেই ছিল রসময় স্কুল, রসময় স্কুলের বারিন্দায় 2টা লাশ দেখা গেল, সম্ভবত মা এবং ছেলের লাশ, জোড়াজুড়ি করা লাশ। তো ওই লাশটা দেখতে গেছি, তো আমাদের একটা কাজের ছেলে ছিল, ওকে ছোটোবেলা থেকে বাবা পালছেন, আহমদ নাম,
তো ও গিয়ে একটু পরপর ওই লাশটা দেখতো, আর সবাই তাকে বকা দিতাম যে তুমি যে বারবার এখানে যাচ্ছ পাক বাহিনী যখন তোমাকে ফলো করেছে আমাদের তুমি মেরে ফেলবে। তাকে বকা দিলেও সে খুব একটা শুনতো টুনতো না, খালি কিন্তু হায় হায়। এরপরে একদিন রাত 12টার দিকে সিলেট বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মন মুস্তফা, প্রথম আঞ্চলিক পরিচালক যে ছিলেন সিলেটে, সিলেটের চার্জে যে ছিল কর্নেল সরফরাজ খান, ওর সাথে তার খুব দুস্তি ছিল। উনি করছে কি, ওই জিপে করে আমার বাসায় আসছে, বাসায় এসে আমার বাবাকে জিজ্ঞেস করছে আপনার মেয়ে আমাকে কিছু করছে। তখন আমার বাবা প্রথমে মানে কথা বলেনি, প্রথমে আমার মেয়ে তো বাড়িতে বাবার জিপে তুলছে, জিপে তুলে বলছে যে চলো গিয়ে নিবাদ, চলো আমার মেয়েকে আমাকে দরকার। তখন বাবা দেখলেন বিপদ, কারণ আমি তো আসলে গিয়ে নিবাদ না নানার বাসায়। এরপরে বাবা বলছেন যে তাদেরকে বললেন সব প্রথম তো আসছে ওর নানার বাসায়। তারপর নানার বাসায় গেল মানে আমাদের আর্মি মন মুস্তফা আর কর্নেল সরফরাজ খান, এই দুইজন নানার বাসায় যাওয়ার পর এই আর্মি আমাকে বললো, আর্মি মানে আঞ্চলিক পরিচালক আর কি, উনি আমাকে বললো যে রুকিয়া তুমি কালকে দুইটার সময় অফিসে একটু দেখা করো আমার সাথে। খুব আদর করে আমাকে বললো, আঞ্চলিক পরিচালক তো একজন অভিভাবক আর উনি ওনার দ্বারা যে কোনো খারাপ কাজ হলে কি চিন্তার বাইরে ইচ্ছেন। তারপর উনি যখন বললো তখন আমি বললাম খুবই পরের দিন দুইটার সময় আমি অফিসে গেলাম। অফিসে যখন গিয়ে ঢুকি তখন খুব নিরহ বৈশিষ্ট্য, নিরব নিস্তব্ধ, কোনো মানে প্রিয় চৌকিদার তো থাকে দেখি কি নাই, দুই একজন সেটা উঠে আসে আর তো মানে বুঝল না। তা আমি গিয়ে ওই অফিসের মানে যেখানে আরেকটি রুম আরেকটি রুমে গেলাম। এই রুমটা দেখে এখনও আমার ভিতরে কেমন যে করে আমি বোঝাতে পারবো না, মুটোর গিয়ে উঠে আমার এখনও ওই বিল্ডিংটা আছে। যদি সুযোগ হয় আপনাকে আমি বিল্ডিংটা দেখাতে পারবো। আঞ্চলিক পরিচালকের রুমে আঞ্চলিক পরিচালক আমি গিয়ে দেখি যে উনি বসা আর ওনার পাশে একজন মানে সহকারী আঞ্চলিক পরিচালক মনোয়ার মনোয়ার রহমান ওনার নাম, দুজন বসা। তো দুজন বসে আমি যাওয়ার পর তো আমাকে বসতে বলল, তো আমি বসলাম। তো বসার কিছুক্ষণের মধ্যে 5 মিনিটের মধ্যেই দেখি জিপে করে ওই কর্নেল সরফরাজ খান এসে গেছে। ঢোকার পরেই সে আমাকে বলল, আমি তো কলেজে ছাত্র করতাম বলছেন এগুলো নাকি তাদের কাছে লিস্ট আছে ছাত্রী করতাম। তারপরেই আমাকে সে বললো জিজ্ঞেস করলো ছাত্রী করতাম, আমি বললাম না। কিন্তু না বললে কী হবে, সে আমাকে চর থাপ্পড় মারলো। তারপর আমাকে বললো তারপর আমাকে বললো যে অ্যানাউন্সমেন্ট করতে হবে। আমি বললাম যে না, এই মুহূর্তে আমি অ্যানাউন্সমেন্ট করতে পারবো না, মানে এখন এই পরিস্থিতিতে আমার পক্ষে সম্ভব না। আমি অস্বীকার করায় সে আমাকে কলা টিপে রাখছে, মেয়েকে লাগবে না। তারপর বলছে যে পুরো ফ্যামিলি শেষ করে দেবে, আমাকে বেশ মারলো। তারপর ট্রেনে হাসতে আমাকে পাশে নিয়ে নিয়ে গেল, যে যেটা ছিল মনোয়ার আহমেদের জন্য সেই দিনে আমাকে ট্রেনে হাসতে নিয়ে গেল। কিন্তু আঞ্চলিক পরিচালক আর মনোয়ার আহমদ সরকারি আঞ্চলিক দুজন কী সুন্দর বসে আছে, কিছু মানে আমাকে যে ভাতা হবে বা আমাকে কোনো কিছু না, তার চুপচাপ বসে আছে, তার চুপচাপ পাশে আমার বাবাকে তো যখন ছিল নিয়েই মেনে ফেলতো যদি আমাকে না পাইত। তারপর সে আগে বললাম ঠিক আছে মেনে স্মার্ট করবো। তারপর ওই জমি সিন্দুরি করে একজন বিহারি ছিল, ও স্ক্রিপ্ট লিখে দিত উর্দু ভাষায় বাংলায় লিখে দিত, তারপর ওইটা আমি মেনে স্মার্ট করতাম। কি আগেই রেডিও হতে পারে, আমি 66 থেকে রেডি, রেডিওতে দাঁড়িয়ে আমি 66 থেকে রেডি। তারপর ওইটা উনি লিখে দিত, মানে উচ্চারণগুলো লিখে দিত, উর্দু উচ্চারণগুলো বাংলায় লিখে দিত, তাহলে
অ্যানাউন্সমেন্ট করতাম। যখন অ্যানাউন্সমেন্ট করতাম তখন মালয়েশিয়া ছিল, মালয়েশিয়ারা ভর্তি থাকতো, কালো ড্রেস পরা একদিন দেখলেই ভয় লাগতো। ওই স্টুডিওর বাইরে আমি দেখতাম ভর্তি মালয়েশিয়ারা। তারপর আমি সে টুকঠাক মানে গান একটা করতে বাজাতাম। আমার কন্টিনিউ করছে এবং আমাকে বললেন কি মনে হয় আহমেদ আমাকে বললেন যে তুমি তো জানো না তোমাকে কেমকে পাঠাতে চাইছি। তখন উনি নাকি বার হয়েছে, ওনার মুখ যা উনি আসলে নারী জন্য হয়ে গেছে। এখন উনি সত্যি বললেন আমি মিথ্যা বললাম জানি না, আমি ওনার সাথে কথা বলতাম না। আমি ওনাকে বলতাম যে আপনাকে মনে হয় এই করতে হবে কথা আপনারা কী করছেন, আমি ওনাকে ভুলে যেতাম না। ভুল ডেকে নিয়ে উঠেছে কিন্তু আসলে ঘটনা জানো না, তোমাকে তো আর সেই কেমকে কথা বলতেছি। ওই যে আমি ওই ক্রেডিট কলেজে ক্যাম্প করছিল তো তখন নাকি উনি বলছে যে ক্যাম্পে মেয়েদের যে ফিরে এসেছে যা করার এখানে করো ক্যাম্পে রাখা যাবে ওই আঞ্চলিক পরিচালক যা করার এখানে করো ক্যাম্পে রাখা যাবে না ক্যাম্পটাই নিয়ে না ফিরে আসে আসলেই মানে যুদ্ধের পরে অনেক হার পাওয়া গেছে। ওই যে ক্রেডিট কলেজের সামনে যে ক্যাম্পটা করছিল ওখানে অনেক হার পাওয়া গেছে মেয়েদের মানে টর্চার করে মেয়েদেরকে মারছে করতাম। এরকম করে করে আর কি গেল। তারপর ওই একদিন আমার মনে আছে এরকম অ্যানাউন্সমেন্ট করতেছি, ওই দিন আমার শেষ দিন আর কি রেডিওতে অ্যানাউন্সমেন্ট করতেছি। ওই সময় ওই বিমান ভারতীয় বিমান একটু পর পর আসতেছে, একটু পর পর আসতেছে, চারদিকে শুধু শেডিং করতেছে। তারপর ওই ওই দিন আমরা তো কোনো রকম 9:30 ক্লোজিং ছিল, ক্লোজিং অ্যানাউন্সমেন্ট দিয়েছি, দিয়ে তারপর শেষে কোনো রকম মানে ওই যে গাছের ফুলের গাছ আছে না গাছের আড়ালে আড়ালে কোনো রকম মানে রেডিও থেকে বাইরে আর বাসায় তো কান্নার দড়ি চলছে জানি নাই কেমন সবাই দেখতেছে খুব মানে ফিলিং হচ্ছে ওই দিকে। তখন ওই আমাদের ট্রান্সমিটার ভবনের কিছু অংশ সাথে প্রস্ত হয়েছিলো আর পরে সেগুলো ইয়ে করা হয়েছে। এই আর কি যুদ্ধের সময় আমার নিজের ঘটনা। আপনি কি আমার মেয়েকে এরকম দেখেছেন? আমি জানি না, কারণ কেউ তো এইসব শেয়ার করে না। তারপরে যে যুদ্ধ শেষে তারপর আমাদের রেডিওর প্রথম প্রোগ্রাম প্রফেসর আমাদের জন্য সব ঘটনাটা সবাইকে বলা যায় না। আমাদের জনটা প্রথম প্রোগ্রাম প্রফেসর ওনার সাথে আমার যদিও উনি আমার অনেক বড়ো ছিলেন ওনার সাথে আমার ফ্রেন্ডশিপের মতো ছিল ওনাকে আমি পুরা ঘটনা বলি। তারপর ওনাকে নিয়ে আমি মানে যখন বেশ স্বাধীন হয়ে গেছে যেখানেই দেখতাম লোকজন দুজনা দিয়ে যে অনেক বড় বড় নেতা অনেক ইয়ে অমুক তমুক আমি গেছি বলছে আমার পাত্তাই দেয়নি আরও উল্টা মনে মুস্তাফাকে তারা ফুলের তুলা এনে দিচ্ছে আর সে তো তখন তাদের খুবই পর্যায়ে হয়েছে এত যে ভালো অনুষ্ঠান এখন ইয়ে মুক্তিযোদ্ধাদের সাথে একজন হয়ে গেছে আর এরাও দেখি ফুলের তুলা দেয়। আমি অসহায়ের মতো চুলটা কি কাছে আসতাম যে এই মানুষটার জন্য আমার জীবনটা শেষ হলো আর ইয়ে ফুলের তুলা দিয়ে মুক্তিযোদ্ধারা ইয়ে করতেছে। আমাদের পাশের বাড়ির তিনজনকে মারছে রাধা গোবিন্দবাবু আর ওনার দুই ছেলেরও। তারপর আমার এক নানা ঝেড়ঝড়ি গড়ায় থাকতেন ওনার ছেলেকে নিয়ে, ওনারা ভাত খেতে বসছে তারপর দরজায় এসে নক করছে, নক করার পর ভাত আর খাওয়া হয়নি। ওনাদেরকে নিয়ে লাইনে দাঁড় করেছে, তারপরে ব্রাশ ফায়ার করছে। তো মামা যে আমার হীরামা হীরা নাম ছিল হীরা মামা আমার ক্লাসমেট ছিলেন, হীরা মামা সাথে সাথে মারা যান। নানার গুলি লোয়ার পোর্শন লাগে, উনি সেন্সলেস ছিলেন। যখন সেন্স আসে তারপর উনি কলিং করে করে কয়েকদিনের দরগায় গিয়ে হাজির হন। তখন ওনার মানে শরীরে প্রথমিক ক্ষত শরীর আমার নানি কবিরাজি জানতেন, খবর পাইছেন যে এরকম নয়ন ছিল ওনার নাম, যে নয়ন নানা এরকম দরগায় আছে। তারপর ওনারে ওখান থেকে নিয়ে গিয়ে লুকিয়ে একটা রুমে রাখেন, রেখে ওনার চিকিৎসা করে ওনার সুস্থ করেন। পরে ওনার মুখ থেকে সব ঘটনা শুনে জড়ি করার ঘটনা। এরকম তো আরও অনেক ঘটনা বলে তো শেষ করা যাবে না। যুদ্ধ পরবর্তী সময় আপনি যুদ্ধ পরবর্তী সময় এই ঘটনাটা আমি কিন্তু কারোর সাথে শেয়ার করি না, কেউ মিথ্যা থাকে কারণ আমার বাবা খুব শখ আমি মানে আপন ঘর আমি কারোর সাথে শেয়ার করি না। একমাত্র আমি বললাম না আমার তো অফিসের অফিসের প্রবলেম অফিসের ওনাকে
এরপর তো আমি কিছুই করতে পারিনি, দীর্ঘদিন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়ে বলছিলাম, তো লাভ হয়নি আর কি। সবাই কেমনে নিজের পেট ভরবে সেই তালে ছিল। আমার মনে আছে গতকাল হাসবেন চলে যে যুদ্ধের পরে ওই যে কর্নেল উসমানের ইয়েতে আসছিলেন, আমি সার্কিট হয়েছি বুঝছেন, আমি আমার দুর্যোগটাকে নিয়ে গেছিলাম সাথে বুঝছেন। তারপর কর্নেল উসমানের প্রতি আমি ভীষণ শ্রদ্ধা, কেন আমি চিরকুট লিখে আমাদের নাম লিখে পাঠিয়েছি, পাঠানোর পর সাথে সাথে উনি আমাদেরকে ডাকছে, ডাকার পর উনি চেয়ার থেকে উঠছে উঠছেন উঠছে আমাদেরকে বসতে বলছে, আমরা বসার পর উনি বসছেন। এই যে জিনিসটা আমার থেকে এখনও ভাসে। তারপর শেষে আমি ওনাকে বলছি যে আমার খুব ইন্টারেস্ট আমি আর্মিতে চাকরি করবো। তখন আমি বলছি যে এখন তো নতুন বাংলাদেশ হয়েছে, তো ভবিষ্যতে যখন নেওয়া হবে তখন এখন তুমি যেটাতে আছো সেটা থাকো, আর ভবিষ্যতে যখন নেওয়া হবে তখন তোমাকে তুমি চেষ্টা করো হবে হবে আস্তে আস্তে সবাই। তারপর ওনার সাথে এই দেখা এটাই শেষ সংসার। হ্যাঁ, আমি 74-এ 12 জানুয়ারি আমার বিয়ে হয়, আমার হাজব্যান্ড ওই এমসি কলেজে বিএসসি পড়তো আর কি, দুজনেই আমরা পছন্দ করেই বিয়ে করি। উনিও বীর মুক্তিযোদ্ধা, কিন্তু উনি যুদ্ধের পরে উনি মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিলেন, মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন, এবং ওনার আগুলো আমি কিছুই তখন জানতাম না। তারপর ওই ওনার ট্রিটমেন্ট করা হয়েছে যে ভারতীয় ওই যে ওখানে ওনার ট্রিটমেন্ট হয়েছে, এরপর দেখলাম আস্তে আস্তে তাকে আমি অসহযোগতা এমন কিছু ওর মধ্যে দেখিনি। তারপর সে রেডিওতেও কিছুদিন নাট্য প্রযোজনা করতো এবং খুব ভালো নিখুঁত ওর কাজ ছিল, ওর কাজকর্ম নিখুঁত এবং মানুষ হিসাবেও আমার কাছে এক্সেলেন্ট মনে হতো। মানুষের মধ্যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, ওই যে ভয় পাইতো না কিছু, যাকে যা বলার সামনাসামনি বলে হয়তো স্টেট ফরওয়ার্ড ছিল। এবং আমার ওর কিছু কিছু জিনিস খুবই পছন্দ হতো। 77-এ আমার ছেলের জন্ম হলো, আমি তো 75-এ অনার্স পাস করলাম। অনার্স পাস করার পর আমি আর মাস্টার্স করতে পারলাম না। আমার শ্বশুর বললেন যে বাচ্চা ছোটো তুমি পরে মাস্টার্স করো। এই করে করে 10 বছর পার হয়ে গেল। তারপর 86-এ হ্যাঁ আমি মাস্টার্স কমপ্লিট করি, যেহেতু আমার অনার্স ছিল এর জন্য আমি এই লাস্ট চান্স ছিল আর কি আমার। যাই হোক, এত কিছুর পরও ভালোই চলো, কিন্তু হঠাৎ করে একদিন আমারই আমি কি না জানি না কেন জানি আমি বিবেক একটু ইয়ে করবো, বলার পরে আমি গেছি ও। তারপর অস্থির অস্থির ভাব, তারপর বিদেশ যাওয়ার জন্য অস্থির ভাব এসে এরপর বিদেশ চলে যায়। বিদেশ গিয়ে শুনলাম ওখানে একটা বিয়ে করছে, তারপর ওই বিয়েটা একদম ঠিক এলি সম্ভবত আপনার সঙ্গে ডিভোর্স হয়নি। তারপর জার্মান চলে যায়, জার্মান থেকে ডিভোর্স লেটার পাঠায়, যেটা সত্যি কথা পাঠাইলে ওইটাতে আমি সই করিনি, আমি অ্যাকসেপ্ট করিনি, এবং শ্বশুরও সেটা ছিঁড়ে দিলেন, দূর তুই এটা পাগল জাস্ট ওই এইভাবে চলতে। এরপর বহু বছর সে নিখুঁত ছিল, তার কোনো খবর ছিল না, কিন্তু আমার শ্বশুর বাড়ির সাথে আমার রিলেশনশিপ একেবারে পুরো আগের মতো ছিল। আমার হাজব্যান্ডের জন্য আমার খুব কষ্ট হয়, আমার হাজব্যান্ডের ছবি আছে আমার কাছে, আমি ছবিটা রাখছি যাতে বলে, অনেক ছবি ছিল আমাদের। তো আমার বাসায় পানি উঠছে উঠছে কয়েকবার, তো পুরা 3টা অ্যালবাম হতে মানে পানি নিচ্ছে শেষে, তো একটা ছবি আমি আমার শ্বশুরবাড়িতে কালেক্ট করছি। তারপর স্ট্রেট ফরওয়ার্ড করছি, কোনো মানে ভণ্ডামি জিনিসটা ছিল না আমার মধ্যে, লুকোচুরি ভণ্ডামি আছে না, মানুষ কত ধরনের মানুষ আছে, ওইগুলো আমি আমার মধ্যে পাই না। আমি এর জন্য ওকে রেসপেক্ট করি এবং ওকে সেলিব্রেট জানাই। আমার বাচ্চাকে ওরা আমার শ্বশুর শাশুড়ি বলছেন, যখন 3 মাসের বাচ্চা তখন আমার শ্বশুর নিয়ে গেছেন শ্বশুর শাশুড়ি, যে তুমি চাকরি বাকরি করো, চাকর বাকরের কাছে আমার নাতি বড় হবে, আমরা যত্ন করে পালবো। আমার বাচ্চাটা বুকে দুধ খায়নি, ওনারা নিয়ে গেছে। তারপর আমি প্রায় সপ্তাহ সপ্তাহ যেতাম গিয়ে দেখতাম ওকে। তারপর ম্যাট্রিক পাস করে ওখানে বিটিআরআই স্কুল থেকে, শ্রীমঙ্গল বিটিআরআই স্কুল থেকে সে ম্যাট্রিক পাস করে। ম্যাট্রিক পাস করার পর আমার শ্বশুর তাকে এমসি কলেজে ভর্তি করেন। এরপর সে এমসি কলেজ থেকে আস্তে সে সুমিত বাজার বাসা ছিল, তখন সে আমার কাছে আসে, আসতে ও মা হিসাবে আমাকে ঠিক বুঝতে পারতো না,
হঠাৎ করে যখন সে প্রিন্সিপাল যে ভর্তি হলো হোস্টেলে দিলে, হোস্টেল থেকে সিলেট করে সে বাসায় চলে আসলো। আমি পরে তাহলে সিলেটে রাখিনি, ঢাকায় আমার ননদের ওখানে দিয়ে দিছি। ওখান থেকে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে আসানুল্লাহ ইউনিভার্সিটিতে। কিন্তু পাস করছে, ভালো ভালোই পাস করছে, চাকরি বাকরি আজ পর্যন্ত পাইছে। হ্যাঁ, খুব ভালো বউ আমার, লক্ষ্মী বউ একটা পাইছি। ওরা তো মানে ফ্যামিলি তো খুবই ভালো, ওদের ওরা আরও তো খোঁজ খবর নেয় নাই, ওরা জাস্ট ওরা খুব ইন্টারেস্টেড। এই মেয়েটা তখন অনার্স পাস করছে, তারপর আমি নিয়ে ওকে ঢাকায় নিয়ে মাস্টার্স বাংলা কলেজ থেকে মাস্টার্স পাস করাইছি। তখন আমি মাইলস্টোনে ইয়ের চাকরি করতাম, হোস্টেল সুপার ছিলাম। মাইলস্টোন কলেজ উত্তরায় দিয়ে আছে, ওটাতে হোস্টেল সুপার ছিলাম। তো আমার নাতনি একটা আছে, ওর বাবা মারা গেছে তো 2016 কারণ যেহেতু আমার জীবনের সাথে সম্পৃক্ত ছিল না, আমি তো চাকরি নিয়ে ব্যস্ত, ঢাকা চট্টগ্রাম ট্রান্সফার হয়েছি। আর যেহেতু দীর্ঘদিন ওর সাথে যোগাযোগ নাই, খোঁজখবর রাখার তো আমার আর দরকার নেই। তো শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ ছিল করছে, কিন্তু মহিলাটা আজ পর্যন্ত কাবিন দেখাতে পারেনি। কিন্তু সে ওর মুক্তিযোদ্ধার ভাতা টাতা সবই তুলতেছে, কারণ ওই সে আমার হাজব্যান্ড করছে কি মুক্তিযোদ্ধারদের প্রোফাইল হচ্ছে না, প্রোফাইলে ওই মহিলার নাম দিছে, স্ত্রী হিসাবে ওই মহিলার নাম দিছে, আমার ছেলের নাম দিছে, আর ওই মহিলার আগের একটা মেয়ে ছিল ওই মেয়ের নাম দিছে। এগুলো নিয়ে আমি দৌড়াদৌড়ি অনেক করছি, যেহেতু আমি একটা ভাতা পাই এর জন্য আর কি। আমি স্বীকৃতি পাইছি, আমিও স্বীকৃতি পেয়েছি অনেক দেরিতে। আমি অনেক দৌড়াদৌড়ি করি, অনেক ইয়ে করি, আমার রহমতে আমি এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মানে আমার অন্তর থেকে ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওনার সময়ই স্বীকৃতিটা দেওয়া হয়েছে। এখানে এটাকে কীভাবে নিয়েছে আপনাকে আমার আপনার এই ইন্টারভিউ তো আমরা বুঝছি অনলাইনে আমার ওই রক্ত হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, তারপর তো আমাকে প্রতি মাসে ইঞ্জেকশন দিতে হয়। জীবনের শেষ, এখন আপনারা যা ভালো মনে করে। আর যেহেতু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার খুব ইচ্ছা, আমার শেষ ইচ্ছা ওনার সাথে দেখা করার। মানে একটা বার যদি ওনার দেখা পেতাম, কিন্তু সেই প্রসিডিওর আমি জানি না কীভাবে, কারণ মানুষ না এত স্বার্থপর, যদি কাউকে বলিও যে আমাকে একটু সুযোগ করে দেন, দেবে না। কিন্তু যদি কোনো চান্স আমি পেতাম, আমি সত্যি ওনাকে জড়িয়ে ধরতাম। আমার খুব শখ ওনার সাথে একটা বার আমি দেখা করবো। হ্যাঁ, তবে শেষ ইচ্ছা। আর এত কষ্টের দেশ, এত মানে এত কিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি, আমরা আজকে নিজের স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে চলবো, কিন্তু সেখানে যদি মূল্যায়ন করা না হয় সেটা খুব দুঃখজনক। একবার ভাবা উচিত যে কাদের ত্যাগের বিনিময়ে এই দেশটা পেয়েছি, কাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা নিজের স্বাধীন পতাকা উড়াচ্ছি। আমি এখনও রেডিওতে ডিউটি অফিসার হিসাবে কাজ করি, বা দু একটা অনুষ্ঠানে ভয়েস দেই, অনেকের কাছ থেকে অনেক ধরনেরই মন্তব্য আমার কানে আসে, অনেক ধরনেরই কথাবার্তা শুনি। তা আমি বলি যে তোমরা তো জানো না কীভাবে এই দেশটা হয়েছে, তোমরা তো কিছুই জানো না। আমি জানেন আমার ওই যে স্কুল লাইফের টিচার, অনেক টিচারকে হাত পর্যন্ত দেখিনি যুদ্ধের পরে। অনেক মানে আমার বান্ধবী ছিল স্কুল লাইফের, অনেক বান্ধবী ছিল, অনেকে অনেক বিভিন্ন জায়গায় চাকরি করতো, প্রায়ই পথে ঘাটে ওদের সাথে দেখা হতো। কেউ নাই, এরা কি সবাই ইন্ডিয়া গেলে তো সব অনেকে ফিরে আসছে, এরা গেল কোথায়? এরা তো কেউ ফিরে আসেনি। এবং আজকে দেখি মানে ওই যে ওদের বাড়িঘরে অনেক বিশাল বিশাল বিল্ডিং উঠছে, কারণ ওরা কোথায়? আমার প্রশ্নটা আমার নিজের প্রশ্ন, ওটা আমি কাউকে প্রশ্ন করতেছি না। এই মানুষগুলো গেল কোথায়? তার মানে এরা হয়তো বা কেউ গেছে। অনেক কথাই অজানা, অনেক জিনিস অজানা, নারীদের এই অনেক দান আত্মত্যাগটা অনেক অনেকের অজানা। আমাকে তো এখনো কাজ করতে হয়,
কারণ ধরেন আমি তো শিল্পী হিসেবে রেডিওতে ঢুকছি, আমি পেনশন পাইনি, চাকরি শেষে আমি 2008 রিটায়ার করছি, পরে মাত্র 4 লাখ টাকা পাই, 4 লাখের কম পাইছি বুঝছেন, তো এই 4 লাখ দিয়ে তো জীবন চলে না, আমাকে এখনো মানে খেটে খেতে হচ্ছে, ভাতা পাচ্ছি কিন্তু ভাতা ভাতা পেলে তো ভাতা তো চলে না, কেউ দেখেন যাদের কিচ্ছু ছিল না এরা বিরাট বিরাট বিল্ডিং বানাইছে, বাড়ি গাড়ি, কিন্তু আমরা তো অনেস্টলি চলছি, আমরা তো এদিকে লুট করি নাই, কোনো কিছুরই লুট করি নাই, অনেস্টলি আমি রেডিওতে অনেস্টলি কাজ করছি, যার জন্য আজ পর্যন্ত রেডিও থেকে আমি যথেষ্ট সম্মান পাচ্ছি, কারণ 66 থেকে 2019 কম না, কিন্তু বর্তমান অফিসার যারা আছেন খুবই ভালো, সবাই তো বিসিএস ক্যাডার, এবং আমি আমি যদি কম্পেয়ার করি আগের অফিসার এখন অফিসার, এই বিসিএস ক্যাডারের মধ্যে এরা অনেক উন্নত মানের, উন্নত মানসিকতা, বর্তমান প্রজন্মের এরা অনেক উন্নত মানসিকতা আমি দেখছি, এটা আমার ভালো লাগে। হ্যাঁ আগেও কিছু অফিসার ছিলেন ভালো, পরে যে সবাই নিয়ে ছিলেন তারা খুব ভালো ভালো, শিকার মতো অনেক জিনিস ছিল ওনাদের কাছে শিখছি আমরা, রেডিওর প্রোগ্রাম যিনি শুরু করছিলেন জনাব আব্দুল কাহার, হ্যাঁ ওনারও মানে পাঞ্জাবিদের সাথে একটু ভালো খাতির ছিল, উনি ট্রান্সফার হয়ে গেলেন চট্টগ্রামে, তারপর অফিসে আসার পথে ওনাকে মুক্তিযোদ্ধারা ব্রাশ ফায়ার করে গাড়ির ভিতর একবারে শেষ করে দিলেন, কিন্তু সিলেটের এই বদমাশটাকে মানল না কেন, সিলেটের এটা তো বহাল তো গিয়েছে ডিজি পর্যন্ত হলো, আমি মাঝে মধ্যে মনে হতো সে আমার কাছে যদি একটা পিস্তল থাকে আমি আমার মাথাটা ভিজিয়ে দিতাম, মরে গেছে কিন্তু মরে গেলে কী হবে আমার মনে হয়, তোমার কথা হলো ওই নতুন প্রজন্ম ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, কিন্তু তাদেরকে পড়াশোনা করতে হবে, তাদেরকে উন্নত মন মানসিকতা হতে হবে, যেমন এখন আমি এই যে অফিসারদের কথা বললাম আমার খুব ভালো লাগে, এবং আমার নিজের বোনের মেয়েও একটা ওই যে আর্মি অফিসার, নিজে যেতে না পারলে কী হবে, আমার বোনের মেয়ে একটা আর্মি অফিসার মেজর, সে ডাক্তার, তো যাই হোক এটাই আমার গর্ব, এটাই আমার অহংকার যে আমার বংশের কেউ না কেউ তো বুঝতে পারছে, আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।